আটক শ্রমিক ছাত্রের ক্ষুব্ধ সংগ্রাম জিন্দা বাস বন্যায় ক্ষতিগ্রস্তদের নিজ নিজ অ্যাকাউন্টে অবিলম্বে তাদের ন্যায্য প্রাপ্য প্রদান করতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের নিজ নিজ অ্যাকাউন্টে তাদের ন্যায্য প্রাপ্য অবিলম্বে প্রদান করতে হবে। আজি আমি আমি প্রতিবাদ করার বাধ্য হয়েছো, আমাকে হাইলাকান্দির এডমিনিস্ট্রেটিভে আমাকে বাধ্য করেছে। চাও যা 17-18 সনত আমার হাইলাকান্দির বানপানী আর সাইক্লোনের কারণে হাজার হাজার পরিয়াল ধ্বংস হয়েছিল। তেতিয়া আমি হাইলাকান্দির যা সংস্থা সংগঠন আছিল আমি দাবি জানাইছিল আমার হাইলাকান্দি সরকারের কাকত যে আমার যিকটা পরিয়াল ধ্বংস হয়েছে, যি হাজার পরিয়াল ধ্বংস হয়েছে, আপনাদের কম্পেনসেশন হিসাবে আপনার কিবা একটা ঘোষণা করক। তেতিয়ার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডাঙ্গরিয়ায় তেতিয়া আমার হাইলাকান্দির কারণে একটা স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছিল। আপনার চাও এতিয়া 2017-18 সনত একটা স্পেশাল প্যাকেজ ঘোষণা করা হয়েছিল, কিন্তু এতিয়া চলি আছে 2021 শেষ হওয়ার সময়, কিন্তু এতিয়ালৈকে আমার হাইলাকান্দির যাক কৃষক আর শ্রমিক যাকর পরিয়াল ধ্বংস হয়েছিল সেইবিলাকর তেখেতর তেতক কম্পেনসেশন এতিয়ালৈকে প্রোভাইড করা নাই আমার হাইলাকান্দির এডমিনিস্ট্রেটিভর ফালেরপর। এর কারণে আমি দাবি জানাই আসছিল হাইলাকান্দি ডিস্ট্রিক্ট, কিন্তু এতিয়ালৈকে প্রোভাইড করা নাই। এর কারণে আজ আমি বাধ্য হই হাইলাকান্দি জেলার লালা সার্কলর সার্কল অফিসের সম্মুখত আমি আজ ধর্ণা কার্যসূচী পালন করেছো। আমি স্মারক একটা স্মারকপত্র দিম, এই এতিয়া আজি আমি স্মারকপত্র যদি দিম তোরা সার্কল অফিসার মাধ্যমে, কিন্তু আমি আপনার জড়িয়ে এই দাবি উত্থাপন করি। আর আপনার জড়িয়ে আমার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়াক অনুরোধ জানাও, আমার হাইলাকান্দির যখন গার্জিয়ান মিনিষ্টার আছে সেইজনক অনুরোধ জানাও অতি সোনকালে যিকটা পরিয়াল ধ্বংস হয়েছিল, যাজার পরিয়াল ধ্বংস হয়েছিল আমার হাইলাকান্দির, সেই পরিয়ালবিলাক তেখেতসকলের কম্পেনসেশন অতি সোনকালে তেখেতসকলের একাউন্টত রিলিজ করব লাগবে। 10 দিনের ভিতরে যদি রিলিজ করা নহয় তেনেহলে আমি হাইলাকান্দির হাজার 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 বিক্রিম লই আমি গণ আন্দোলন গড়ে তুলিম, আমার হাইলাকান্দি অচল হবো পারে। শ্রমিক ছাত্র ঐক্য সংগ্রাম জিন্দা বাস বন্যায় ক্ষতিগ্রস্তদের নিজ নিজ অ্যাকাউন্টে অবিলম্বে তাদের ন্যায্য প্রাপ্য প্রদান করতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের নিজ নিজ অ্যাকাউন্টে তাদের ন্যায্য প্রাপ্য অবিলম্বে প্রদান করতে হবে। আজি আমি আমি প্রতিবাদ করার বাধ্য হয়েছো, আমাকে হাইলাকান্দির এডমিনিস্ট্রেটিভে আমাকে বাধ্য করেছে। চাও যা 17-18 সনত আমার হাইলাকান্দির বানপানী আর সাইক্লোনের কারণে হাজার হাজার পরিয়াল ধ্বংস হয়েছিল। তেতিয়া আমি হাইলাকান্দি যাক সংস্থা সংগঠন আছিল আমি দাবি জানাইছিল আমার হাইলাকান্দি সরকারের কাকত যে আমার যিকটা পরিয়াল ধ্বংস হয়েছে, যি হাজার পরিয়াল ধ্বংস হয়েছে, আপনাদের কম্পেনসেশন হিসাবে আপনার কিবা একটা ঘোষণা করক। তেতিয়ার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডাঙ্গরিয়ায় তেতিয়া আমার হাইলাকান্দির কারণে একটা স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছিল। আপনার চাও এতিয়া 2017-18 সনত একটা স্পেশাল প্যাকেজ ঘোষণা করা হয়েছিল, কিন্তু এতিয়া চলি আছে 2021 শেষ হওয়ার সময়, কিন্তু এতিয়ালৈকে আমার হাইলাকান্দির যাক কৃষক আর শ্রমিক যাকর পরিয়াল ধ্বংস হয়েছিল সেইবিলাকর তেখেতর তেতক কম্পেনসেশন এতিয়ালৈকে প্রোভাইড করা নাই আমার হাইলাকান্দির এডমিনিস্ট্রেটিভর ফালেরপর। এর কারণে আমি দাবি জানাই আসছিল হাইলাকান্দি ডিস্ট্রিক্ট, কিন্তু এতিয়ালৈকে প্রোভাইড করা নাই। এর কারণে আজ আমি বাধ্য হই হাইলাকান্দি জেলার লালা সার্কলর সার্কল অফিসের সম্মুখত আমি আজ ধর্ণা কার্যসূচী পালন করেছো। আমি স্মারক একটা স্মারকপত্র দিম, এই এতিয়া আজি আমি স্মারকপত্র যদি দিম তোরা সার্কল অফিসারের মাধ্যমে, কিন্তু আমি আপনার জড়িয়ে এই দাবি উত্থাপন করি। আর আপনার জড়িয়ে আমার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়াক অনুরোধ জানাও, আমার হাইলাকান্দির যখন গার্জিয়ান মিনিষ্টার আছে সেইজনক অনুরোধ জানাও অতি সোনকালে যিকটা পরিয়াল ধ্বংস হয়েছিল, হাজার পরিয়াল ধ্বংস হয়েছিল আমার হাইলাকান্দির, সেই পরিয়ালবিলাক তেখেতসকলের কম্পেনসেশন অতি সোনকালে তেখেতসকলের একাউন্টত রিলিজ করব লাগবে। 10 দিনের ভিতরে যদি রিলিজ করা নহয় তেনেহলে আমি হাইলাকান্দির হাজার 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 বিক্রিম লই আমি গণ আন্দোলন গড়ে তুলিম, আমার হাইলাকান্দি অচল হবো পারে।